মুঙ্গেকামী ব্লকে বিএসসি চেয়ারম্যানের কাছ থেকে জোর করে জরুরি কাগজে সই করানো এবং বিজেপি আইপিএফটি সমর্থিত বিএসসি সদস্যকে মারধর করার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগে তিতিপ্রামথা সমর্থকদের দিকে। ঘটনা মুঙ্গিয়াকামী ব্লকে। ঘটনা বিবরণে জানা যায়, বুধবার দুপুরে আচমকা মুঙ্গিয়াকামী ব্লকের বিজেপি আইপিএফটি জোটের বিএসসি চেয়ারম্যান সুনীল দেববর্মার কক্ষে ঢুকে কিছু যুবক চেয়ারম্যান সুনীল দেববর্মাকে একটি অফিসিয়াল কাগজে সই করতে বলে। প্রথমে সুনীল দেববর্মা রাজি না হলে জোর করে উক্ত কাগজে সই করিয়ে নেয় বলে জানান বিএসসি চেয়ারম্যান সুনীল দেববর্মা। অভিযোগ, চেয়ারম্যানের কক্ষ থেকে বের হয়ে উচ্ছৃঙ্খল কয়েকজন যুবক ব্লক অফিসের বাইরে থাকা বিজেপি আইপিএফটির জোটের সমর্থিত বিএসসি সদস্য কর্মীকে মারধর করে। এতে ব্লক অ্যাডভাইজারি কমিটি এডুকেশন কমিটির চেয়ারম্যান রঞ্জিত দেববর্মা ও বিশ্বমোহন দেববর্মা আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মুঙ্গিয়াকামী ব্লকের বিএসসি ভাইস চেয়ারম্যান বিকাশ দেববর্মা। আহতদের সঙ্গে সঙ্গে তেলামুড়া হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। আহতদের মধ্যে রঞ্জিত দেববর্মার মাথায় গুরুতর আঘাত লাগে বলে জানা যায়। এই প্রসঙ্গে চেয়ারম্যান সুনীল দেববর্মা এবং ভাইস চেয়ারম্যান বিকাশ দেববর্মা জানান, আক্রমণকারীরা তিপ্রামথার সমর্থক। নিয়ে তারা নিয়ে এসেছে, এখানে সই দেও। আমি বলেছি এটা এটা তো অফিসের ব্যাপার, অফিসের যে করবো এটা আমরা অফিসের ফাইল দিয়ে আমার টেবিল আসবে, এই করে আমি সই করবো, এই কথাটা আমি বলেছি। নিন্দনীয়, কারণ এই রাজ্যের সমস্ত এডিসি নির্বাচনের পরে সমস্ত সারা ত্রিপুরা রাজ্যের মানুষ দেখেছে এডিসি এলাকাতে যখন ত্রিপুরামাত্র জয় হওয়ার পরে ত্রিপুরা রাজ্যের আগুন চলছে, বাড়িঘর পুরানো হচ্ছে, মারপিট হয়েছে, যেখানে সেখানে পঞ্চায়েত অফিস সেখানে দখল জোর ধর করে নেওয়ার চেষ্টা করেছে, ব্লক অফিসে বিডিও বিডিওকে মারেছে, জিআরএসকে মারেছে। ঘটনার খবর পেয়ে মন্ত্রী মেবার কুমার জমাতি এবং বিধায়িকা কল্যাণী রায় ছুটে আসেন ঘটনাস্থলে। আহতদের তেলামুড়া হাসপাতালে এসে খোঁজ খবর নেন। ওনারা ঘটনার তীব্র নিন্দা জানান, এ ব্যাপারে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ উত্তেজনা বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোট।